আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো গর্ভবতী বৌমা ও কুটমি শাশুড়ি। এক শহরে বাস করত বিনি নামের একটি মেয়ে। বিনি খুব মিষ্টি এবং সরল। বিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই তার বাবা মা তাকে খুবই ভালোবাসত। আস্তে আস্তে বিনির বিয়ের বয়স হয়ে গেল এবং তার বাবা মা তার বিয়ের জন্য চিন্তা ভাবনা করছিল। বিনি, তোমার এখন বিয়ের বয়স হয়ে গেছে, আমি আর তোমার বাবা তোমার বিয়ের কথা চিন্তা করছি, তুমি কি বলো এই ব্যাপারে? আজ পর্যন্ত তোমাদের কোনো সিদ্ধান্তে আমি না করিনি মা, এক্ষেত্রে তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটাই করো। বিনির এমন কথা শুনে তার মা অনেক খুশি হলো। কিছুদিন পর পাত্রপক্ষ বিনিকে দেখতে এলো। তারা তাকে খুব পছন্দ করল। খুব দ্রুত তাদের বিয়ে হয়ে গেল, কারণ বিনির যার সাথে বিয়ে হয়েছিল সে আমেরিকা থাকে। বিয়ের কয়েক সপ্তাহ পর সে আমেরিকা চলে যায়। এদিকে বিনির শাশুড়ি ছিল খুবই কুটনি আর হিংসুটে। সে বিনির তেমন যত্ন নিত না, আর তাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। বৌমা, কোথায় মরে পড়ে আছো? তোমার তো দেখছি গায়ে কোনো জোরই নেই। মেয়ে মানুষ এত ধীরে কাজ করলে হবে? এই তো মা, কাজ প্রায় শেষের দিকে। কি কাজ শেষের দিকে? এত স্লো হলে হবে? এদিকে এসো তাড়াতাড়ি। হ্যাঁ মা, বলুন। আমার জন্য এখনই চা করে নিয়ে আসো, 5 মিনিটের মধ্যে। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। বিনি খুব দ্রুত রান্নাঘরে গেল আর চা করে আনল। এই নিন মা চা। এবার বাকি কাজগুলো সব শেষ করো, যাও। এভাবে এক মাস চলে গেল। তখন ছিল শীতকাল। মা, আমার কিছু টাকা লাগবে। কেন, টাকা কি করবে? শীত তো চলেই এলো, কিন্তু আমার তেমন কোনো গরম কাপড় নেই, তাই কেনাকাটার জন্য টাকা লাগবে। কি বলো টাকা লাগবে? আমি এখন কোনো টাকা দিতে পারবো না, এখন মাসের শেষ, টাকাটা কিভাবে আসবে? আর তুমি তো জানোই আমার ছেলে মাসের শুরুতে টাকা পাঠায়, তাহলে বলো আমি কিভাবে দেব। ঠিক আছে মা, তাহলে কিছুদিন পরই কিনবো। হ্যাঁ, এবার গিয়ে কাজ করো। আমার তো খেয়ে কাজ নেই, আমি তোমাকে টাকা দেব। আমার কাছে যে টাকা আছে তা দিয়ে আমার জন্য ড্রেস কিনবো। একদিন বিনি গার্ডেন পরিষ্কার করছিল, তখন তার শাশুড়িও সেখানে ছিল। হঠাৎ বিনি বমি করা শুরু করলো। এ বাবা, কি করলে তুমি এটা? ছি ছি, এত করে বলেছে বাইরের খাবার খেও না, তুমি তো আমার কোনো কথাই শোনো না, এবার দেখলে তো কি হলো। মা, বিয়ের পর থেকে আমি বাইরের কোনো খাবার খাইনি। এখন এসব কাজগুলো কে করবে? আমি আমি কোনো কাজ করতে পারবো না। ফ্রিজে লেবু আছে, শরবত বানিয়ে খেয়ে নাও। ঠিক আছে। দিন দিন বিনির শরীর আরো খারাপ হতে থাকলো। সে কিছু খেলেই বমি করে দিত। এভাবে সে অনেক দুর্বল হয়ে পড়ল। মা, আমার বমি হবার কারণে আমি অনেক দুর্বল হয়ে পড়েছি। আমার মনে হচ্ছে এখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। এখন যদি ডাক্তারের কাছে যাই তাহলে আমার অনেক টাকা খরচ হবে। দেখো বৌমা, সামান্য বমি হচ্ছে বলে তুমি এখন ডাক্তারের কাছে যাবে নাকি? এমন একটু হয়, আর এখন সিজন চেঞ্জ হচ্ছে, সবাই একটু অসুস্থ হচ্ছে, এটা স্বাভাবিক। তুমি তোমার রুমে যাও আর রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। তখন সে তার ঘরে চলে আসলো আর তার মাকে ফোন দিল আর সব খুলে বলল। তখন তার মা একজন ডাক্তার নিয়ে তাদের বাসায় আসলো। আপনার জন্য একটি ভালো সংবাদ আছে, আপনি মা হতে চলেছেন। এটা শুনে সবাই অনেক খুশি হলো। তখন ডাক্তার তার শাশুড়িকে বলল, আপনার বৌমার এখন থেকে অনেক যত্ন নেবেন আর খুব ভালো এবং পুষ্টিকর খাবার খেতে দেবেন, তাহলে সন্তান ও মা দুজনেই ভালো থাকবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন ওনার ঠান্ডা না লাগে, তাহলে বাচ্চার সমস্যা হতে পারে। ঠিক আছে, আপনি কিছু চিন্তা করবেন না, আমি আমার বৌমার অনেক যত্ন নেব। পরদিন থেকে সে বিনিকে দিয়ে আগের মতোই কাজ করানো শুরু করল। সে এমন ভাব করত যেন সে জানেই না যে বিনি প্রেগনেন্ট।
মা, ডাক্তার বলেছিল প্রতি মাসে চেক আপ করাতে, তাই এই মাসে যাওয়া উচিত। আমাকে কিছু টাকা দেবেন? কোনো চেক আপ করা লাগবে না। আমাদের সময় আমরা তো কোনো চেক আপ করাতাম না, তাই তোমারও করা লাগবে না, বুঝলে? মা, আমার শীতের জন্য কাপড় কিনতে হবে, আপনাকে বলেছিলাম, আপনি বললেন কিছুদিন পর দিবেন। শীতের কাপড় দিয়ে কি করবে? যাও কাজ করো, তাহলে শরীর গরম থাকবে। কিন্তু মা, এই অবস্থায় আমি কিভাবে কাজ করব? শোনো, আমিও মা হয়েছি, আমিও অনেক কাজ করতাম। যাও তুমি কাজ করো, আর আমার অনেক কাপড় ময়লা হয়ে আছে, ওগুলো পরিষ্কার করো। ঠিক আছে, আমি যাচ্ছি। তখন বিনি কাপড় কাচলো, আর তার শাশুড়ি বিনিকে দিয়ে বাড়ির সব কাজ করাতো, কোনো যত্ন নিত না। একদিন, মা, আমার শাশুড়ি আমার কোনো যত্ন নিচ্ছে না, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছে। এই যে কত শীত পড়েছে, আমাকে কোনো গরম কাপড় কিনে দিচ্ছে না, তাছাড়া কোনো ফলমূলও আমাকে খাওয়াচ্ছে না। ঠিক আছে, আমি আজই আসব, আর তোর যা যা দরকার সব এনে দেব। সেদিন বিকালে তার মা এলো আর তার সব জিনিস কিনে আনলো। বৌমা, তুমি এটা দ্বারা কি প্রমাণ করলে? আমি তোমার যত্ন নিই না, তোমার খেয়াল রাখি না। মা, আপনি এমনটা কেন ভাবছেন? ভাববো না তো কি করব, তোমার মা এগুলো কেন এনেছে? আমার মেয়েকে বোকা পেয়ে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন না। আপনি তো ঠিকই সোয়েটার পরে আছেন, কিন্তু আমার মেয়েকে আপনি একটাও সোয়েটার কিনে দেননি। কিন্তু কেন? তাছাড়া আপনি ভালো করে জানেন আমার মেয়ে প্রেগনেন্ট, তারপরও আপনি ওকে দিয়ে বাড়ির সব কাজ করান, কাপড় কাচান। ডাক্তার তো বলেছিল ওর যেন ঠান্ডা না লাগে, তারপরও আপনি এই সমস্ত কাজ কেন করাচ্ছেন ওকে দিয়ে? আপনার সমস্যা কি? আমার বাড়ি থাকতে হলে আমার বাড়ির সব কাজ করতে হবে, এসব যদি আপনার মেয়ে না পারে তাহলে আপনি নিয়ে যান ওকে। মা, তোমরা চুপ করো, তোমরা ঝগড়া করছো কেন? আমি সব সামলাতে পারবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুই সাবধানে থাকিস মা। তারপর সে চলে গেল, আর বিনির মা তার জন্য যে ফল এনেছিল সেগুলো সব তার শাশুড়ি খেয়ে ফেললো। ভালোই হয়েছে এই ফলগুলো এনেছে, না হলে আমি খেতেই পারতাম না। এভাবে বেশ কয়েক মাস চলে গেল, আর বিনির পেট বড় হতে লাগলো। তবুও তার শাশুড়ি তাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো, আর বিনিকে তেমন খেতে দিত না। মা, আমাকে আরো খাবার দিন, এই সামান্য খাবারে আমার তো পেট ভরে না, তাছাড়া আমার মধ্যে আরো একজন আছে, তারও পুষ্টি দরকার। আরে বৌমা, এত বেশি খাবার খেতে নেই, যাও তুমি এখন ঘরে গিয়ে রেস্ট নাও। তখন সে ঘরে গেল, আর তার মা তার কাছে কিছু টাকা রেখে গিয়েছিল, সে টাকা দিয়ে ওষুধ আর ফল কিনে খেত। এভাবে অনেক দিন কেটে গেল, আর বিনির বাচ্চা হবার সময় হয়ে গেল, তখন তার মা তার কাছেই ছিল। আমার মেয়েকে এখনই হাসপাতালে নিতে হবে। হাসপাতালে নেওয়ার কি দরকার, অনেক টাকা খরচ হবে, এর থেকে বরং বাড়ি হওয়ানোর চেষ্টা করুন। আমার মেয়ের খরচ আমি দিব, আপনার কথা শুনলে আমার নাতি আর মেয়েকে হারাতে হবে। তখন তারা বিনিকে নিয়ে হাসপাতালে গেল, এবং একটি ছেলে সন্তান হলো, কিন্তু বাচ্চাটি বেশিক্ষণ বাঁচতে পারলো না, সে মারা গেল। আমার নাতি মারা গেল কেন? ও তো ভালোভাবেই পৃথিবীতে আসলো। বাচ্চাটির গর্ভঠান্ডা লেগেছিল, তাছাড়া বাচ্চাটি অনেক উইক ছিল, যার কারণে ও বেশিক্ষণ বাঁচতে পারলো না। আমি আপনাদের বলেছিলাম যেন বিনির ঠান্ডা না লাগে, বিনির ঠান্ডা লাগার কারণে বাচ্চার উপর ইফেক্ট পড়েছে। আমি চেয়েছিলাম আমার নাতি হোক। আপনি একদমই নাটক করবেন না, আজ আপনার জন্যই আমার মেয়েটার সন্তান মারা গেল, সব কিছুর জন্য আপনি দায়ী। আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এখন ক্ষমা চেয়ে কি হবে, যা হবার তো হয়েই গেল। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখতে পারলাম?
আমাদের সবসময় আমাদের পরিবারের সদস্যদের যত্ন নেওয়া উচিত, তাদের কখনোই অবহেলা করা উচিত নয়।